পলাশের যুদ্ধ, সাল 1757, 12ই জুন। কলকাতায় ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13ই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্যরা থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরা এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দি করার চিন্তা বাদ দিলেন। তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন। মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলায় স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। 23শে জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হল। ইংরেজরা লোকবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর ইয়ার লতিফ রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলা বারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মির্জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল 5টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য প্রাণ হারায়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা করার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার স্ত্রী লুৎফুন্নেসা ও গোলাম হোসেনকে নিয়ে রাজধানী পৌঁছে যান এবং সেখান থেকেই নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখী যাত্রা করেন। তার আশা ছিল পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোতে অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন। সেখানে কিছু লোক অর্থের লোভে মির্জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়।